হ্যালো বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মোবাইল ফোনের ক্যামেরা কীভাবে পরিষ্কার করতে হয় কারণ অনেকেরই একটা বক্তব্য থাকে যে বা অনেক কাস্টমারকেও দেখেছি যে ফোনের ক্যামেরা নিয়ে খুব প্রবলেম তারা ফিল করে কিরকম যে কিছুদিন চলার পরে ফোনের ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে বা ঝাপসা হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এই ফোনের ক্যামেরাগুলোকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি এটা এক নম্বর শিখব দু নম্বর একটা ক্যামেরার মধ্যে কতগুলো জিনিস থাকে মানে কতগুলো পার্ট থাকে যেমন একটা ফোন সেই পার্টগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি বা প্রবলেম হলে পারে বা কোনো পার্ট নষ্ট হয়ে গেলে পারে তো সেই পার্টগুলোকে আমরা কিভাবে খুলতে পারি খুলে কিভাবে সেটাকে চেঞ্জ করতে পারি সেটা দেখবো আর সবার শেষে খারাপ ক্যামেরা অনেক সময় অনেক ফোনের কিছু ক্যামেরা থাকে যেগুলো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় মানে হাত থেকে পড়ে গেল বা জল ঢুকলো বা কোন রকম কোন পাওয়ার ফ্ল্যাকচুয়েশন হলো তো সেক্ষেত্রে ক্যামেরাগুলো নষ্ট হয়ে যায় তো সেই নষ্ট ক্যামেরাগুলোকে আমরা কিভাবে ঠিক করতে পারি এই কটা বিষয় নিয়ে আলোচনা করব সবার প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যদি কখনো ক্যামেরা ঝাপসা হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কিভাবে সেটা পরিষ্কার করতে পারি তো ক্যামেরা ঝাপসা হয়ে গেলে আমাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যখনই কোনো ফোন আমার কাছে আসছে যে ক্যামেরাটা পরিষ্কার করার জন্য বা ক্যামেরায় ভালো ছবি উঠছে না তো সেক্ষেত্রে সবার প্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যামেরার গ্লাসটাকে ভালো করে দেখতে হবে যেমন এখানে একটা ফোন রয়েছে যেটার এই যে ক্যামেরার যে গ্লাসটা হয় এটা হচ্ছে ক্যামেরার গ্লাস যেটা ব্যাক কভারের সঙ্গে থাকে এই ক্যামেরার গ্লাসটা পরিষ্কার রয়েছে কিনা বা ক্যামেরার যে লেন্সটা যে জায়গাটায় পড়ছে সেই জায়গাটা পরিষ্কার রয়েছে কিনা এটাকে খেয়াল করতে হবে যদি কোনো রকম কোনো স্ক্র্যাচেস থাকে এই যে যেরকম এইটটার মধ্যে অনেকগুলো স্ক্র্যাচ পড়েছে কোনো স্ক্র্যাচেস থাকে বা কোন রকম কোনো ভাঙা থাকে ফাটা থাকে বা নোংরা হয়ে গেছে বা অনেক দিন ধরে ঘষতে ঘষতে অনেকগুলো দাগ হয়ে গেছে তো ক্ষেত্রে এই ক্যামেরা গ্লাসটাকে চেঞ্জ করতে হয় তো এই ক্যামেরা গ্লাসটাকে চেঞ্জ করে দেখতে হবে যে সেটা ক্লিন হচ্ছে কিনা এবার যদি কখনো দেখলাম যে ক্যামেরা গ্লাসটা ঠিক আছে তবুও আমাদের ঝাপসা আসছে এবার ঝাপসা কেন আসে তার কারণটা হচ্ছে অনেক সময় আমরা ফোন সারানোর সময় এই ব্যাক কভারটাকে চেঞ্জ করি তো ব্যাক কভার চেঞ্জ করলে পরে কি হয় যদি সঠিকভাবে এইগুলোতে আঠা দেওয়া না হয় তো সেক্ষেত্রে এগুলো দিয়ে ধুলো ঢুকতে থাকে কন্টিনিউ ধুলো ঢুকতে থাকলে কি হয় এই ক্যামেরার লেন্সের উপরে গিয়ে ধুলোটা জমা হয় এখানে এই যে ক্যামেরাটা এটার এইটা হচ্ছে লেন্স তো এই লেন্সের উপরে ধুলোগুলো জমা হয় এবার এই লেন্সের উপরে ধুলো জমা হলে সেটাকে আমরা কিভাবে পরিষ্কার করতে পারি এবার এই লেন্সের উপরে ধুলো জমলে পারে এই লেন্সগুলোকে কখনোই কিন্তু থিনার দিয়ে পরিষ্কার করাটা উচিত নয় কারণ যেহেতু থিনার একটা ধারালো লিকুইড যখনই আমরা থিনার দিয়ে এটাকে পরিষ্কার করব থিনারের জন্য কি হবে এর ওপরে যে কাঁচটা রয়েছে বা লেন্সের যে কাঁচটা রয়েছে সেই কাঁচটার উপরে কিন্তু অনেক স্ক্র্যাচ পড়বে এবং যেহেতু অনেক স্ক্র্যাচ পড়বে সুতরাং আমাদের এই লেন্সটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো তাহলে আমরা এটা কিভাবে পরিষ্কার করতে পারি এটাকে পরিষ্কার করার জন্য কোনো পরিষ্কার কাপড় নিতে হবে পরিষ্কার কাপড়ের মধ্যে কোনো রকম কোনো ক্লিনার যেমন কলিন ইউজ করতে পারি বা আমাদের কাছে এলসিডি ক্লিনার থাকে অনেক সময় এলসিডি ক্লিনার ইউজ করতে পারি তো এরকম যে সমস্ত ক্লিনার লিকুইড হয় সেগুলো ইউজ করতে পারি বা যদি কোনো রকম কোনো ক্লিনার লিকুইড না থাকে তো সেক্ষেত্রে জল জলের মধ্যে এই কাপড়টাকে ভিজিয়ে নেব ভিজিয়ে নেওয়ার পর ওই ভেজা জায়গাটা দিয়ে এখানটায় এইভাবে ধরে আমাকে এইভাবে ঘষতে হবে তো সেক্ষেত্রে কি হবে এর মধ্যে যে ধুলোগুলো থাকবে বা যে নোংরাগুলো থাকবে সেগুলো ভেজা কাপড়টার মধ্যে চলে আসবে চলে আসলে পরে আমার লেন্সটা পরিষ্কার হবে দেখো আমি এখানে এটা ঘষলাম ঘষে ঘষার পরে দেখো এই যে লেন্সটা আছে সেটা কিন্তু ক্লিন হয়ে গেল বুঝা গেল পরিষ্কার তো এইভাবে আমরা লেন্সটাকে পরিষ্কার করতে পারি এখন দেখব যে একটা ফোনের যে ক্যামেরা থাকে সেই ক্যামেরার মধ্যে কতগুলো পার্ট থাকে তো এখন ছবির মধ্যে দেখো দেখতে পাচ্ছ তোমরা সবাই যে কি কি পার্ট এখানে দেখো ছবিটার মধ্যে দেখাচ্ছে ফোটনস যেটা আমাদের ইয়েলো কালার মানে এখান দিয়ে আমাদের ছবির আলোটা ঢুকছে তারপরে আছে লেন্স কভার তারপরে আছে লেন্স এলিমেন্টস তারপরে আছে ফিল্টার এন্ড সিএমওএস সেন্সার তারপরে আছে ইমেজ মানে এই পুরো বিষয়টা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে একটা ফোনের ক্যামেরা কিভাবে কাজ করে থাকে ভালো করে এখানটা দেখো ছবিটার মধ্যে ফোটনস যেটা দেখাচ্ছে ফোটনস মানে হচ্ছে যখন আমাদের ফোনের যেরকম অন্যান্য যে সমস্ত ডিজিটাল ক্যামেরা বা আমরা প্রফেশনাল যে ক্যামেরাগুলো দেখি সেই ক্যামেরাগুলোর মধ্যে একটা শাটার থাকে শাটারটা কি কাজ করে যখন ক্যাপচার বাটনটা প্রেস করা হয় তখন এই শাটারটা ওপেন হয় এবং শাটারটা ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে লেন্সের মধ্যে দিয়ে একটা আলো ওর ভেতরে যে সেন্সারটা রয়েছে সেই সেন্সারটার মধ্যে পড়ে এবং সেন্সারটা কি কাজ করে একটা ডেটা জেনারেট করে ডেটা জেনারেট করে ওর যে প্রসেসার থাকে সেই প্রসেসারের কাছে পাঠায় এবং প্রসেসার সেটাকে ইমেজে কনভার্ট করে আমাদের ডিসপ্লেতে দেখায় এই ফোনের মধ্যেও কিন্তু সেম জিনিস ঘটে কিরকম ফোনের মধ্যে কোনো শাটার নেই ফোনের লেন্সটা সবসময়ই ওপেন থাকে সবসময় ওপেন থাকে মানে যখন খুশি তখনই কিন্তু ওটা যখন আমরা যে দেখতে পাচ্ছি পুরো জিনিসটা কিন্তু ওপেনই আছে তো যখন আমরা ক্যামেরাটা অন করি তখন আমাদের পাওয়ার আইসি থেকে ক্যামেরার মধ্যে বা ওই সেন্সারের মধ্যে একটা পাওয়ার যায় পাওয়ার যাওয়ার সঙ্গে সঙ্গে সিএমএস যে সেন্সারটা রয়েছে ওই সেন্সারটা অ্যাক্টিভ হয় অ্যাক্টিভ হওয়ার সঙ্গে সঙ্গে ওর মধ্যে যে আলোটা পড়ছে সেই আলোটা কিন্তু আমাদের ডিসপ্লে শো করে আমরা ক্যামেরা ওপেন করার আগে কিন্তু কোন রকম কোনো ছবি দেখতে পাই না ক্যামেরা ওপেন করার পর কিন্তু ছবি দেখি তো এখানটাই সেই জিনিসটাই ঘটে যখনই আমরা ক্যামেরা বাটনটা প্রেস করছি সঙ্গে সঙ্গে কি হচ্ছে সিএমও যে সেন্সারটা রয়েছে সেই সেন্সারটা অ্যাক্টিভ হচ্ছে এবং লেন্স কভার এবং লেন্স এলিমেন্টস এর মাধ্যমে যে আলোটা আমাদের সিএমওএস সেন্সারের মধ্যে পড়ছে সঙ্গে সঙ্গে কি করছে সিএমওএস সেন্সার একটা ডেটা জেনারেট করে কাকে পাঠাচ্ছে প্রসেসরকে পাঠাচ্ছে এবং প্রসেসার সেটা আমাদের ইমেজের মতো করে আমাদের সামনে তুলে ধরছে একটুখানি ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যেটা কি যে আমরা যখন ক্যামেরাটাকে বা ফোনটাকে নাড়াচাড়া করি একটুখানি কিন্তু ইমেজটা ডিলে হয় ডিলে মানে কি প্রথমে আমরা নাড়াচ্ছি বা প্রথমেই আমাদের ক্যামেরাটা সরছে তারপরে কিন্তু ইমেজটা সরে সেটা কয়েক মিলি সেকেন্ড হতে পারে বা এক সেকেন্ড হতে পারে মানে একটা সেকেন্ডের মধ্যে মধ্যে ঘটে তো এই জিনিসটা হয় ওখানটায় বুঝতে পারা গেল পরিষ্কার যেটা দেখলাম যে একটা ক্যামেরার মধ্যে অনেকগুলো পার্টস রয়েছে যেমন কি কি থাকে লেন্স কভার থাকে লেন্স এলিমেন্ট থাকে সি এম ওস সেন্সার থাকে তো এইটা এখানে ওই জিনিসগুলো কোথায় এই পুরো যে ক্যামেরা প্যাকেজটা রয়েছে এই প্যাকেজের মধ্যেই কিন্তু আমাদের পুরো জিনিসটা থাকছে তো প্রথমে যেটা আছে লেন্স কভার লেন্স কভারটা থাকে হচ্ছে এর ওপরে যেটা আমাদের ব্যাক কভারের মধ্যে লাগানো থাকে সেটাকে বলা হয় লেন্স কভার এটা হচ্ছে লেন্স মানে এই যে আমাদের স্টিলের যে অংশটুকু দেখা যাচ্ছে এইটুকুর মধ্যে থাকে হচ্ছে লেন্স এলিমেন্ট আর সি এম ও এস যে সেন্সারটা থাকে সেই সেন্সারটা হচ্ছে এই পেছনে এই যে পার্টটা লাগানো এই এইটুকুর মধ্যে আমাদের সেই সেন্সারটা রয়েছে তো এটাকে আমরা খুলতে পারি অনেক সময় হয় কি যে ক্যামেরা খারাপ হয়ে গেলে বা ক্যামেরা পরিষ্কার করা সত্ত্বেও আমাদের ছবি ক্লিয়ার আসছে না তো সেক্ষেত্রে কি হয় আমাদের এই লেন্স এলিমেন্টটাকে আমরা চেঞ্জ করতে পারি বা অনেক সময় কি হয় এই যে সেন্সারটা রয়েছে সেই সেন্সারটার ওপরেও অনেক সময় ধুলোবালি জমে যায় কারণ কি এটা একটু আঠা দিয়ে লাগানো থাকে যে কোনো কারণ যদি এই আঠাটা নষ্ট হয়ে যায় বা আটা খুলে যায় তো সেক্ষেত্রে ধুলো ঢুকে ওই সেন্সারটার উপরে ধুলো জমে যায় তো সেক্ষেত্রে অনেক সময় পরিষ্কার আসে না তো এবার এই সেন্সারটাকে আমরা খুলবো কি করে এই সেন্সারটা খোলার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এই দুটো সোল্ডারিং পয়েন্ট আছে এখানে দুটো সোল্ডারিং পয়েন্ট এরকম ভাবে প্রত্যেকটা ক্যামেরার মধ্যেই কিন্তু কোনো না কোনো পাশে দুটো সোল্ডারিং সব পয়েন্ট থাকবে এবার সেই সোল্ডারিং শোল্ডারিং পয়েন্টটাকে আমাদেরকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পরে এটাকে খোলার জন্য আমাদের যেটা সার্জারি ব্লেড হতে পারে বা আইসিউম ব্লেড হতে পারে সেটা দিয়ে এর ঠিক মাঝামাঝি আমাদের সিএমএস সেন্সার আর যে লেন্স এলিমেন্ট রয়েছে তার ঠিক মাঝামাঝি জায়গায় এটাকে ধরতে হবে এইভাবে ধরে যদি আমরা পেছন দিয়ে হালকা করে হিট করি তাহলে আমাদের সিউম সেন্সরটা খুলে যাবে একটু আলগা হয়ে গেছে এখানে এইটা হচ্ছে পুরোটা হচ্ছে লেন্স এলিমেন্ট এটা লেন্স এলিমেন্ট আর এইটা হচ্ছে আমাদের সিও সেন্সার যখন এটার মাধ্যমে ভালো করে দেখলে দেখো এটার মধ্যে একটা কাঁচের মতো লেন্স রয়েছে আর এখানে সেই ফুটোটা রয়েছে এবার কি হয় এটার মধ্যে দিয়ে এই ছোট্ট ফুটোর মাধ্যমে একটা আলো এটার মধ্যে এসে এই সি ওমের মধ্যে পড়ে এবার এই সেনসারটার মধ্যে যে আলোটা পড়ছে সেই আলোটাই কিন্তু আমরা ছবি হিসেবে দেখতে পাই এটা হচ্ছে সেই সি ওমের সেন্সার এবার একটু আগে বলছিলাম খারাপ ক্যামেরা আমরা সারাতে পারি খারাপ ক্যামেরার কী হয় এখানেও দেখো আমাদের যে পিসিবি থাকে সেই পিসিবির মতো কিছু কিছু কমপ্লেন্ট এখানটায় রয়েছে যেমন ওটা কাছ থেকে দেখায় এখানে কিছু ক্যাপাসিটার আছে কিছু রেজিস্টার আছে তো এইগুলো কি হয় অনেক সময় নষ্ট হয়ে যায় তো সেগুলো এই কম্পোনেট গুলো থেকে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তো এই কে আমরা চেঞ্জ করতে পারি বা বোর্ড থেকে তুলে দিতে পারি তুলে দিয়ে আমরা এই ক্যামেরাটাকে ঠিক করতে পারি বোঝা গেল পরিষ্কার তো এখানে পুরো জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি এরকমই ভিডিও আরও পেতে চাও তো সেক্ষেত্রে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে